আপনারা আমাদের ধ্যান করেছেন যে জাতীয়বাদী সারা দেশময় সাংগঠনিক কর্মসূচি শুরু করেছে। তারই এক পর্যায়ে আজকে আমাদের প্রেসিডেন্ট মেম্বার এবং অতিরিক্ত মহাসচিব জেলা শহীদুর রহমান চাপা আপনাদের ওখানে তার টিম নিয়ে আজকে ওখানে আপনাদের সঙ্গে মিলিত হতে গেছে, মত বিনিময় করতে গেছে। আমাদের উদ্দেশ্য হলো যেসব জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা দেখেছি জাতীয়বাদীর আমলে ঈশ্বর সাহেব যখন ক্ষমতায় ছিলেন তৎকালীন সময় দেশের মানুষ সুশাসন পেয়েছিল, দেশের মানুষের অর্থনীতির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, চাকরি ছিল এবং কোনো দলীয়করণ ছিল না। সাধারণ মানুষ মোটামুটি নিরাপত্তা এবং বসবাস করতে সক্ষম ছিল এবং একই সঙ্গে তার সুখ সমৃদ্ধি সাধু লাভ করেছিল, দেশের অনেক উন্নয়ন হয়েছিল। 91 পর থেকে দেশে এক রাজতন্ত্র চালু করা হয়েছে সংবিধান পরিবর্তনের মাধ্যমে, সেখানে এক ব্যক্তির হাতে সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা শুরু হয়। সেখানে আমাদের দেশের আইনসভা এবং পার্লামেন্ট একই ব্যক্তির নিয়ন্ত্রণে রাখা হয়েছে, একই ব্যক্তি নিয়ন্ত্রণে রাখা হয়েছে বিচার বিভাগের তৎপরা 90 ভাগের বেশি সরকারিয়া 90 ভাগ। ফলে রাষ্ট্রীয় কাঠামোতে গণতন্ত্রের পরিবেশে যে তিন স্তম্ভ থাকে নির্বাহী বিভাগ, আইনসভা বা পার্লামেন্ট বা সংসদ এবং একই সঙ্গে বিচার বিভাগ, এগুলি এখন এক ব্যক্তির কর্তৃত্বে চলে গেছে। যার ফলে দেশকে বলা যায় যে এখন এক নায়কতন্ত্র চলছে। 91 পর থেকে বিএনপি এক নায়কতন্ত্র চালু করার পরে যেটা করছে ক্ষমতার অপব্যবহার করে তারা দলীয়করণ করেছে। তারা নিজের দলীয় নেতা কর্মী আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন ভাবে অবশ্য সুবিধা দিয়ে দলীয়করণের মাধ্যমে সাধারণ জনগণকে সব ধরনের সুযোগ সুবিধার বাইরে রেখে কিন্তু একটা লুটপাটতন্ত্র চালু করেছিল। সেই লুটপাটতন্ত্র আওয়ামী লীগ, পরবর্তীতে আওয়ামী লীগ এবং তারপর বিএনপি এবং বর্তমান সভা পর্যন্ত চালু আছে। তাদের একজন নেতা কর্মী এখন আঙুল তুলে পড়া না তুলেছে, যারা রিক্সায় চড়ার পর্যন্ত ছিল না তারা এখন বাজারে বাড়ি গিয়ে ঘুরে, যাদের বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল না তারা এখন একসঙ্গে পাঠক করল অট্টালিকা তৈরি করছে এবং দেশে নয় বিদেশে পর্যন্ত তাদের সম্পদের স্তর গড়ে তুলতেছে। এটা হলো মানুষের একই সঙ্গে এই দূরীকরণের কারণে সুশাসনের অভাব হচ্ছে, মানুষের আইনের সাধন পাচ্ছে না, আইন একের জন্য তাকে একরকম হচ্ছে, সরকারি দলের মানুষের জন্য একরকম হচ্ছে, সরকারি দলের বাইরে সাধারণ মানুষের জন্য আইন আরো রকম ভাবে প্রয়োগ করা হচ্ছে এবং সাধারণ সুযোগ সুবিধাও একই কারণে সামাজিকভাবে যে ন্যায় বিচার সেটা থেকে মানুষের বঞ্চিত হচ্ছে। যেখানে তার চাকরি পাওয়ার কথা যেখানে বেকার ব্যক্তিকে চাকরি দেওয়া হচ্ছে না, দলীয়করণের কারণে দলের লোকদের শুধু সরকারি দলের লোকদের শুধু চাকরি দেওয়া হচ্ছে, ব্যবসা দেওয়া হচ্ছে এবং ব্যবসায় সমৃদ্ধি করার সুযোগ দেওয়া হচ্ছে এবং সমস্ত সংগঠনকে তাদের অধীনে নিয়ে বিভিন্ন ভাবে বঞ্চনার শিকার হয়েছে, তাদের অবস্থার কোন উন্নয়ন হয় না। তখন মানুষের এখন মানুষের চিন্তা আসছে যে এক্সট্রাচারের সময় যেসব ছিল না এবং তারা স্বাধীন হয়েছে চেতনা যে বৈষম্যের বিরুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, জীবন দান করেছিল, যে আমরা পশ্চিম পাকিস্তানের মানুষ আর আমরা পূর্ব পাকিস্তানের মানুষকে তারা ছোট করে থাকে, ব্যবসা বাণিজ্য তারা আমাদেরকে বৈষম্যের শিকার করে, চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের শুধু সুবিধা দেওয়া হয় না, তার বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রাম এই সংগ্রামকে আমরা জয়ী হয়েছিলাম, কিন্তু বর্তমান 91 সালের পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দুটি পার্টি আমাদেরকে আবার বৈষম্য স্বীকার করেছে, দেশের জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে,
সুবিধা আমাদের একটি প্রতিশ্রুতি করবে এবং তারা অর্থ এবং প্রতিশ্রুতিতে বলবান হয়ে নির্বাচনকে তারা তাদের নিজের মন্তব্য করবে বন্যা বন্যা নির্বাচনের সৃষ্টি করেছে সেখানে সাধারণ সব মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না তা জিততে পারে না তাদের তো নির্বাচনের নামে কি হচ্ছে সেটা আপনাদের আর বোঝা বলতে হবে না ফলে তারা স্বাধীনতার স্বেচ্ছাকে ধ্বংস করেছে তারা ক্ষমতাকে সূচীগত করেছে এক জনের পর এক জনকে তারা ক্ষমতা লক্ষণ করবে এটাই হল তাদের ইচ্ছা এখন আমরা এর থেকে দেশের সংবাদকে মুক্ত করতে চাই বিএনপি এবং আওয়ামী লীগের যাত্রা ফল থেকে আমরা দেশের মানুষকে মুক্ত করতে চাই মানুষকে যে যে অবস্থায় বিপাক করছে সেই অবস্থায় মানুষকে মুখের সামনে কেউ কোনো সাহস না করলেও তাদের কথা বলার অধিকার না থাকলেও মানুষের মনে ভিতরে মানুষকে আমরা মুক্ত করবো সামনে দিকে ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা গড়ে তুলবেন সংগঠন এবং সেই সংগঠন গড়ার আগে আপনারা সকলকে জানাবেন বাড়িকে মাধ্যমে সবাইকে জানাবেন তারপরে ইউনিয়ন পর্যায়ে আপনারা আবার সংগঠন গড়ে তুলবেন একইভাবে দেশের লোককে জানান দিয়ে মানুষে আপনাদের দল করতে চায় তাদেরকে সুযোগ দেন নতুন মানুষকে নেন এবং আমাদের যে অতিরিক্ত মহাসচিবের নেতৃত্বে যে টিম গিয়েছে তাদের নির্দেশ মতো কাজ করুন তাদের তারা যেটা আমাদেরকে সাজেশন দেবে সেটা কিন্তু আমরা করবো তবে আপনারা সেইভাবে তাদেরকে সহযোগিতা করবেন আমি দায়িত্ব দিয়েছি এবং তাদেরকে একই সঙ্গে কর্তৃত্ব দিয়েছি এবং সেইভাবে আমরা শৃঙ্খলাবদ্ধ একটি দল গড়ে তুলতে চাই এবং বিভিন্ন পর্যায়ে থেকে আমাদের এই শৃঙ্খলা থাকতে হবে আমাদের জনবল থাকতে হবে আমাদের মধ্যে একতা থাকতে হবে নেতৃত্বের প্রতি আস্থা থাকতে হবে যদি আপনারা যে কোনোভাবে যদি আপনারা রক্ষা করতে পারেন তাহলে আমাদের দল সামনে এগিয়ে যাবে দেশের জনগণ এই অপশাসন থেকে এই দুঃশাসন থেকে মুক্তি পাবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।